বৈষম্য ছাত্র ছাত্রজনতার আন্দোলনে শহীদদের কবর সহ পরিবারের খোঁজ নিয়েছেন রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল শনিবার সকালে তিনি আন্দোলনে শহীদ নগরের জুম্মাপাড়ার ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের কবর জিয়ারত করেন এর আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক শহীদ পরিবারের পাশে থাকা সহ শহীদ পরিবারের দায়ের করা মামলায় দ্রুত ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছি যারা স্ত্রী কন্যা পুত্র মা বাবা ভাই বোন সবার সাথে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনার পরিবারের একজন সদস্য শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণভ্যুত্থানে বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা অর্জনের জন্য এই রক্তবিন্দু যে রক্ত তারা ঝরিয়েছেন এই রক্তবিন্দু আমরা কখনোই বিধে হতে দিব না আমরা চাই যে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় সচেষ্ট এছাড়াও যে মামলাগুলো হয়েছে তাদেরকে ন্যায্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য ইনসাফের জন্য সেই মামলাগুলো যেন ঠিক পরিচালিত হয় সেই জন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলবো এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় তিনি বলেন রংপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন তাদের সার্বিক খোঁজখবর রাখা সহ যাবতীয় সহায়তার আশ্বাস দেন তিনি এছাড়াও আহত পরিবারের চূড়ান্ত তালিকা প্রস্তুতির কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক রবিউল ফয়সাল